সবাইকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির উন্নয়ন অগ্রগতির সাধিত হলেও অজ্ঞতা ও সচেতনতার অভাবে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না বাল্যবিবাহ তুলনায় কমলেও যথেষ্ট নয় নারী নির্যাতিত হচ্ছে ঘরের বাইরের সংসার এবং কর্মক্ষেত্র নির্যাতিত হচ্ছে শারীরিক এবং মানসিকভাবেও এই নির্যাতন সমূলে নির্মূল হওয়া প্রয়োজন কিন্তু কিভাবে এসব নিয়ে আজ আমরা কথা বলবো এবং কথা বলতে আজ আমি আপনাদের সাথে আছি বন্যামিজি এবং আমার সাথে আছেন এ আই মাহবুব উদ্দিন আহমেদ অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আছেন ডক্টর জিনাথ হুদা সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখন এই মুহূর্তে আমাদের সাথে আছেন ডক্টর সাইক ইমতিয়াজ ডক্টর সৈয়দ শায়েক ইমতিয়াজ চেয়ারপারসন ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের তিনজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত আমি প্রথমে আসলে যেতে চাই আপনার কাছে এ আই মাহবুব উদ্দিন আহমেদ স্যার সেটি হলো যে বিষয় এখানে আমাদের আজকে বাল্য বিবাহ এবং নারীর প্রতি সহিংসতা এবং দুটি একটির সাথে আসলে আরেকটি বেশ ওতপ্রোতভাবে সম্পর্কিত বাল্য বিবাহ আসলে সেই জায়গাটিকে আমরা কেমন করে বুঝি এই সময় এসে নানা বিধ সংকট যখন আমরা পার হয়ে আইনের সকল কিছু পার হয়ে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি সেটির সাথে আসলে সহিংসতা কতটি সম্পর্কিত সেটি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা দুটো কিন্তু একত্রিতভাবে সাংস্কৃতিক যে আমাদের ঐতিহ্য তার মধ্যে প্রথিত এর অর্থ হচ্ছে যে বাল্যবিবাহটা যেরকম একটা কালচারাল ব্যাপার ঠিক এই নারীর প্রতি সহিংসতাটাও কালচারাল ঐতিহ্যগত আমাদের যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে যে ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের অর্থনৈতিক যেই সংগঠন কৃষি অথবা শিল্প যখন যেখানে আছে সেগুলো কিন্তু আমাদেরকে বাল্যবিবাহের প্রতি এগিয়ে দেয় এনকারেজ করে এবং এর মধ্যে দিয়ে যে সহিংসতাটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে কেন বাল্যবিবাহ তো বাল্যবিবাহের একটা মূল কারণটা হচ্ছে যে নারীর প্রতি আমাদের যে অ্যাটিচুড বা মনোভাব সেখান থেকে কিন্তু এটা তৈরি হয় যে নারী হচ্ছে একটা পণ্য নারী হচ্ছে বিনোদনের একটি উপায় এবং সেখান থেকে নারীকে পুরুষ যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে তো এই যে সাংস্কৃতিক বলয় থেকে এটা তৈরি হয় তার একটা সাধারণ নাম হচ্ছে পেট্রিয়ার্কি বা পিতৃতান্ত্রিকতা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো সেখানে এটা তৈরি হয়েছে আমরা দেখি যে যতগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সেখানেও কিন্তু এই জায়গাটাকে খুব বেশি করে জোর দেওয়া হয়েছে যে নারী সাবালিকা হওয়ার সাথে সাথে তাকে দিয়ে দেওয়া উচিত হিন্দু শাস্ত্রের মধ্যে এটা একেবারে স্পষ্ট করে বলা যে নারী তার পিতৃ গৃহের রজ দর্শন করবে না সুতরাং তার মানে প্রিমেন্স্ট্রুয়াল একটা মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে তো এই যে একটা মনোভাব এই মনোভাবটা কিন্তু বোঝা দরকার তো সেখান থেকে যদি আমরা সহিংসতার মধ্যে ঢুকিয়ে প্রথমে আমরা যেটা দেখতে পাই এই যে বাল্য বিবাহ যে মেয়েগুলোকে বিয়ে দিল এই মেয়েদের সাথে যে শারীরিক সম্পর্কটা যেটা ঘটে যেখানে কোনো ভালোবাসা নেই এটা এক ধরনের তার উপরে সহিংসতা মানে আজকে যদি এটার নাম আজকের যুগে আইনের মধ্যে এটা হবে মেরিটর রেপ মানে খুব সিম্পল আমরা হয়তো এরপর আরো 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 অনেক মানে গভীরে যাবার চেষ্টা করবো আলোচনার আমরা যাই এখন সাহেব আপনার কাছে এবং স্যার যেটা বলছিলেন সেই সাথে আমি যুক্ত করে বলি যে সহিংসতা প্রসঙ্গে যখন স্যার বলছিলেন এবং ম্যারিচুয়াল রেপের কথা বলছিলেন তার সাথে আমি বলতে চাই যে সহিংসতা মানে বললেই আসলে আমরা বুঝি যে শারীরিক নির্যাতনের একটি জায়গা মানসিকভাবেও যে আসলে সহিংসতা খুবই প্রকটভাবে রয়ে গেছে সমাজে এবং আমরা যদি সেটি সাথে আসলে বালু বিবাহ জায়গাটি যেমন জোর করে বিয়ে দেবার যে প্রবণতা সেটিও এক ধরনের সহিংসতা অথবা এই যে যে তারা আসলে একটি অবস্থায় আগে বিবাহ সেটি এক ধরনের এই যে মানসিক সহিংসতা সেই জায়গাটিকে আসলে আমাদের এই মুহূর্তে সমাজ কিভাবে দেখছে না দুটো বিষয় একটা বিষয় হচ্ছে যে দেখেন স্যার যেটা বলছিলেন যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে তো মানুষ হিসেবে ভাবা হয় না সুতরাং যখন একজন মানুষ একজন ব্যক্তিকে আমি মানুষ হিসেবে ভাববো না তখন মানুষের তার মনুষ্যত্বের যে বৈশিষ্ট্যগুলো বা গুণাবলীগুলো সেগুলো গুরুত্ব আমরা সমাজে দেব না এটাই স্বাভাবিক সুতরাং নারীর যে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা যে এই সমাজ উপলব্ধি করবে না তাতে অবাক হওয়ার কিছু নেই তবে ঢালাওভাবে বিষয়টাকে আমি ঠিক একেবারে পিতৃতান্ত্রিকতার এই ব্যাখ্যার ভেতর দিয়ে খুব ম্যাক্রো বা খুব বড় লেভেল থেকে যদি দেখি তাহলে হয়তো এরকমটাই মনে হবে কিন্তু একেবারে ক্ষুদ্র লেভেলে গেলে যে বিষয়টি নিয়ে আমি নিজে পিএইচডি করেছি যে এখন বলা হচ্ছে পৌরুষের কথা আসলে পিতৃতান্ত্রিকতার ভেতরেও কিন্তু বিভিন্ন রকম পৌরুষ রয়েছে যেমন আমি নিজে প্রায় একশোটা গ্রামে আমার একটা গবেষণা কাজ চলছে সেখানে আমার বাবাদেরকে নিয়ে কাজ করেছি আমরা অনেক বাবাকেই দেখেছি তারা কিন্তু প্রথাগত অর্থে পিতৃতান্ত্রিকতার যে সাজেশন সেটা ফলো করে তার মেয়েকে বারো বছরে কিংবা এগারো বছরে বা চোদ্দ বছরে বা পনেরো বছরে বিয়ে দেয়নি বরং তার মেয়েকে লেখাপড়া করিয়েছে এবং আমি এমন বাবা খুঁজে পেয়েছি যেখানে আমরা দেখেছি পাঁচটি মেয়ে পাঁচটি মেয়েকে পড়ালেখা করিয়েছে তো খুব অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে উনি এমনটা ভাবলেন যখন সবাই বিয়ে দিয়ে দিচ্ছে পিতৃতান্ত্রিকতার যে আা বা যে ধারা বা নিয়ম সেটা কি সামর্থ্যের কোনো সম্পর্ক আছে কিন্তু সামর্থ্য বললে মানসিক সামর্থ্যটাই মুখ্য ছিল অর্থনৈতিক সামর্থ্য নয় কারণ আমরা যখন এই বাবাদেরকে খুঁজে বের করেছি আমরা দেখেছি একই রকম দারিদ্র যদি আমি বলি দারিদ্র্য দারিদ্র্যের কথা কিংবা দারিদ্রতার কথা একই রকম পরিস্থিতিতে একই রকম সামাজিক অবস্থায় থেকেও কিন্তু এই বাবারা ভিন্নভাবে ভেবেছে এবং এখন যদি আপনি দেখেন বাংলাদেশে যে মেরা বাইরে এসে কাজ করছেন তাদের প্রত্যেকেরই পেছনে আপনি দেখবেন কোনো না কোনো ভাবে তাদের বাবা ভাই সহায়তা করেছে তার 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 যে স্বামী ছিলেন তার ভাই ছিলেন তারা কিন্তু করেছেন এরাও তো ওই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থারই ফসল ছিল তাহলে ভিন্নভাবে ভাবলেন কেন আমার কাছে কিন্তু মনে হয় যে মানসিক স্বাস্থ্যের যে জিনিসটা আপনি বলছিলেন সেটা মোটা দাগে সমাজ উপেক্ষা করলেও কোথাও কোথাও কিন্তু যখন আমি একজন বাবা আমি আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্নভাবে ভাবি বা ভাবার চেষ্টা করি সুতরাং একেবারে খুব বড় লেভেল থেকে না যেয়ে এই যে ক্ষুদ্র হয়তো একটা দুটো ঘটনা হলেও এই ব্যতিক্রমগুলোও কিন্তু আমার মনে হয় খুব গুরুত্ব দিয়ে আমাদের উপলব্ধি করা দরকার এবং সেক্ষেত্রে নারীর মানসিক স্বাস্থ্যের বিষয়টা কিন্তু সমাজ উপেক্ষা করে এটা সত্য কিন্তু আমি যেটা বলবো একেবারে মোটা দাগে আমি বিষয়টাকে না দেখে বলবো এর ভিন্নতাও এই সমাজেই আছে যেগুলোকে আমরা যদি সঠিকভাবে তুলে নিয়ে আসতে পারি এবং যদি বাকি পুরুষদের সামনে এটাকে আদর্শ হিসেবে উপস্থাপন করা যায় সময় আছে বা আমার কাছে মনে হয় যে সেই দিনটা খুব দূরে হবে না যখন সব পুরুষরাই একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করবে তবে স্যারের সাথে আমি একমত পিতৃতান্ত্রিকতাই এখানে মূল সমস্যা আহ আমরা আরো জানবো আমরা একটু যাই এখন ডক্টর জিনাথ আপনার কাছে এবং আমি যে যেই জিনিসটা আবারও বলতে চাই সেটি হচ্ছে যে সহিংসতার মাত্রা আসলে কি বাড়ছে না কমছে আমরা বললাম বটে আমরা একটু যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন বলছিলাম যে কমেছে কিন্তু অনেক অংশে অনেকটা নয় কিন্তু এমন বললে মনে হয় সহিংসতা বোধ আসলে আগে ছিল না এখন তৈরি হয়েছে তেমনটাও তো নয় এই যে চলে আসার যে সহিংসতা সেটা যে আছে এবং সেটা আদৌ কমেছে কিনা বা সেই জায়গাটাতে কেমন আছে এখন জানতে চাই আপনার কাছে ধন্যবাদ মেজে আসলে এই বিষয়গুলোর ঠিক হ্যাঁ না এইভাবে বোধ উত্তর দেওয়া যায় না কারণ ইতিমধ্যে দুজন শিক্ষক কিন্তু বক্তব্য রেখেছেন এবং আমিও সমাজবিজ্ঞানীরই ছাত্র এবং শিক্ষক যেহেতু আমিও বিষয়টাকে আসলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই দেখি যেটি ইমতিয়াজ বলবার চেষ্টা করছিল বা সারো যেটা বলছিলেন যে পিতৃতান্ত্রিকতা তো একটা মূল সমস্যা বা মূল প্রতিবন্ধকতা এতে আমাদের কোনোই সন্দেহ নেই এবং যখন আমরা বাল্য বিবাহের কথা বলি আমার মনে হয় বিষয়টাকে আরেকটু গভীরে নেওয়া উচিত আমাদের যে বিবাহ বা বিয়েটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আমাদের দেশে যে এক্সিস্টিং যে সোশিয়ো কালচারাল যে লেভেলটা আছে কন্ডিশন আছে সেখানে কিন্তু আর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে এখনও বিয়েটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে দেখি এটি প্রথমে আমাদের মেনে নিতে হবে দুই এটির সাথে ধর্মীয় কিছু বিধি বিধান আচার আছে অর্থাৎ ধর্মীয় যে কোনো ধর্ম সেটা ধর্মীয় শাস্ত্র মতে একটা একটা বয়সে যে ছেলে এবং মেয়েকে বিয়ে দিতে হয় সেখানে মেয়েদের বয়সটাকে আরেকটু কমিয়ে আনা হয় বা কম বয়সে বিয়ে দেবার একটি প্রবণতা থাকে এর সাথে আবার একটি ভৌগোলিক এবং জৈবিক বা বায়োলজিক্যাল যে ফ্যাক্টার্স গুলো আছে যেটা স্যারটা বলেছেন পিউবার্টির বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে একটু খানি আপাতত থামাচ্ছি কারণ আমাদের সাথে এর মধ্যেই যুক্ত হচ্ছেন জারেন জিবা খান আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা আজকের বিষয় বাল্য বিবাহ এবং নারী প্রতি সহিংসতা আমরা অবশ্যই আপনার কাছে আসব কিন্তু আপনার কাছে একটি প্রশ্ন রেখেছি সেই প্রশ্নটির উত্তর আমরা নিয়ে তো এই যে বিষয়গুলো যেটা বলছিলাম এবং এই যে বয়ঃসন্ধিকাল ধর্মীয় বিধিবিধান এবং আমি এর সাথে আরেকটি যোগ করতে চাই যেটা খানিকটা ইমতিহাস বলছে যে অনেক বাবা মা নিজেরা হয়তো বিয়ে দিতে চাচ্ছেন না কিন্তু সোশ্যাল প্রেশার বলো সামাজিক চাপ বলেও কিন্তু একটি বিষয় আছে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না কিন্তু ওই যে পাড়াপড়শির ঘুম নাই কেন আমার মেয়েকে এখনো আমি আঠারো বা বিশ বাইশ তিরিশ হয়ে যাচ্ছে আজকাল তিরিশের নিচে বিয়েই হয় না এই নিয়ে যেন পারাপড় ঘুম নাই সামাজিক চাপ বা সোশ্যাল বলে বলি এবং এটা কিন্তু একটা সোশ্যাল একটা তৈরি করে বাবা আমার ভেতরে তো অনেকগুলো ফ্যাক্টার্স আছে আর যে প্রশ্নটি আপনি তুলেছেন মাত্রা কমেছে না বেড়েছে দেখুন এটি এটিকেও আমি ব্যাখ্যা করব সামাজিক যে ইতিহাসের যে বিবর্তন বা গতিধারা তার আলোকে অন্তর্জলি যাত্রা একটা চলচ্চিত্র হয়েছে এবং আমরা জানি কুলিন ব্রাহ্মীদের কথা আমরা জানি যেটি আসলে আমার এই শিক্ষক আমাদের ডেমোগ্রাফি ক্লাসে পড়িয়েছিলেন যে কুলিন ব্রাহ্মীরা পাঁচশো ছশো বিয়ে করতো প্রতি গ্রামে গ্রামে শিশু বা সেই কুলিল বম্মিল সাথে সেই তার সেই কিশোরী বা বাল্য যে ছোট মেয়েগুলোর সাথে আর কখনোই জীবনে হয়তো দেখা হতো না তাহলে সেটা কি সেই মাত্র অনেক ছিল না তো সেই তুলনায় আজকের মাত্রা কি কমেছে কিনা সেটা কিন্তু একটা বিচার যদি আবার আজকের বিচারে আমি বলি আজকের বিচারে কিন্তু আবার দেখা যাচ্ছে সহিংসতা এখনো কমেনি কারণ যখন থেকে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক রুমান আইসলাম এখনো বলছিলেন হয়তো মানুষজন পরিবর্তন হচ্ছে ধরনটি পাল্টেছে হয়তো মাত্রা কিছুটা কমেছে আবার কমেও নেই কারণ অনেক আমাদের মধ্যবিত্ত শিক্ষিত তথাকথিত আমরা যারা প্রগ প্রগতিশীল বলে দাবি করি তারা তো অনেকে মুখে খুলি না এইসব বিষয়ে সুতরাং আমরা রেচ গুলো মানে পরিসংখ্যানের ভেতরে যে শুভঙ্করের ফাঁকিটা থাকে সেটি কিন্তু রয়েই যায় আবার আসবো আপনার কাছে জারিনজবা খান আমি আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহ সবচেয়ে বেশি এবং আঠারো বছর বয়সের আগে বাংলাদেশের ছেষট্টি শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় পরিস্থিতির পেছনে কি দায়ী বলে আপনি মনে করেন আপনার জায়গা থেকে আপনার কর্মক্ষেত্র থেকে আপনি কেমন মনে আমি আসলে আপার সাথে একমত এটা মানে নানার মানে নানা রকম রিজন একটা রিজন ধরে বলা সম্ভব না বাট যেটা হয় যে পরিসংখ্যানটা করা হয় কিসের কিসের ভিত্তিতে তাহলে আপাতত যেটা হচ্ছে যে ওভারঅল একটা স্টাডি করে দেখছে যে 18 বলে বাট অ্যাকচুয়ালি যে 18 তেই বিয়ে হচ্ছে তা তো না 17 তে বিয়ে হচ্ছে দেখাচ্ছে 18 আমি বলছি 18 বল হবার আগেই বিয়ে আগে বিয়ে হয়ে যাচ্ছে এটা গ্রামেগঞ্জ তা এখনো হচ্ছে এই এটা কোন রিসার্চ থেকে এসেছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বাট অফকোর্স কোন একটা স্টাডি থেকে ন্যাশনাল স্টাডি থেকে এসেছে কিন্তু এটার পিছনে নানা কারণ আছে আর সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের সোশ্যাল নর্মস যেটা খুব স্ট্রং ভাবে কাজ করে আমাদের দেশে এখনো একটা মেয়েকে কিন্তু বার্ডেন হিসেবেই কিছুটা দেখা হয় যখন সে একটা বার্ডেন হিসেবে দেখা হবে যখন আমি মনে করব যে সে আমার বাসায় সে এখন আমার তাকে দেখে রাখতে হবে তার না হলে বিয়ে না হলে কি হবে তার চরিত্রে যদি কোনো কেউ কোনো কোনো কেউ কথা তুলে তার আগেই মেয়ে বিয়ে দাও এই মেন্টালিটি তোমাদের আমাদের এখনো আছে আমরা বিয়ে দিয়ে দিতে পারলেই মনে করি যে আচ্ছা আমি ভালো থাকতে পারবো সো আই থিঙ্ক ওখান থেকে কিছুটা এখনো আছে আর তারপরও তো আরও আছে সিকিউরিটির একটা ব্যাপার আছে ওই কারণে এই এই প্রসঙ্গটা সবসময় আসে যে সিকিউরিটির ব্যাপার আছে ফলে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু আসলে বিবাহের পরে তার কতটা সিকিউর থাকে সেটি আমার জন্য একটি প্রশ্ন এই প্রশ্নটি নিয়ে স্যারের কাছে যেতে চাই এ আই মাহবুদ আহমেদ আমি আপনার কাছে যেতে চাই যে এরকম একটি ধারণা কিন্তু আসলে অনেকগুলো ধারণার মধ্যে মানে বা অনেকগুলো প্রপঞ্চের মধ্যে যে একটি প্রপঞ্চ বলে যদি আমরা মনে করে থাকি যে আসলে সিকিউরিটির বিষয়টা আছে তাহলে সেই মেয়েটি কতটা কতটা আসলে নিরাপত্তার মধ্যে ঢোকে নাকি আরো বেশি মানে নিরাপত্তা হীনতার মধ্যে সে ঠুকে পড়ে এটা নির্ভর করবে নিরাপত্তাকে আমি কিভাবে ডিফাইন করি আমি যদি এর মধ্যে মানসিক নিরাপত্তার কথা ভাবি একটা তো আছে বাহ্যিক নিরাপত্তা তাইলে আমার মনে হয় যে বিয়েটা কিন্তু আসলে কোনো সমাধান নয় এবং ওতে করে সকল ধরনের নিরাপত্তায় যে মেয়েটি বাবার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তাকে বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে সে আসলে তার শ্বশুর বাড়ি গিয়ে কতটা নিরাপদ আমার মনে হচ্ছে এখানে একটা ভ্রান্ত ধারণা আছে বাবার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভোগে না যে জিনিসটি ঘটে ধরে নেওয়া হয় হ্যাঁ ধরে নেওয়া হয় সেটা ঠিক এবং এটাকে যদি আমরা ভোগে না মানে এটা আমরা ধরে নিই বলেই আমরা সেই ভুলগুলো এটাকে যদি আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমাদের যে কালচারাল নর্ম আছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট নর্ম হচ্ছে ভাইজিনিটি কুমারিত্ব এবং এই কুমারিত্বকে কেন্দ্র করেই কিন্তু এই সব ঘটনাগুলো ঘটছে এবং সেইখানে মানে ধারণাটা করা হয় যে বি দি দিলে পরে এই কুমারিত্ব হরণ সতীত্ব হরণের এই সব অপবাদগুলো বাবার ঘাড়ের মধ্যে আসবে না এটা বাবার ট্রান্সফার করে দিচ্ছে শ্বশুরবাড়িতে তো এইটা কিন্তু আসলে ঠিক না কারণ প্রচুর বাবা মার বাড়িতে থেকেই মেয়েরা নিরাপদে লেখাপড়া করে বড়ো হয়েছে তো আবার ওটাও ঘটেছে যে বাবার বাড়িতে আক্রমণ হয়েছে নিরাপত্তাহীনতা ছিল তা আমি যে জায়গাটার মধ্যে আমি ঢুকতে চাইছি সেটা হচ্ছে যে এই মানসিক যদি নিরাপত্তার কথা আমরা বলি সেটা কিন্তু এই রকম বিয়েতে হয় না কারণ আমাদের দেশে বেশিরভাগ বিয়েগুলো কিন্তু হচ্ছে ম্যারেজ উইদাউট লাভ এবং ম্যারেজ উইদাউট লাভ এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা ডেড ম্যারেজ এবং এটা একটা মানে সিটাডেল অফ রেট মেরিটাল রেপ তো এই এই জায়গাগুলোকে যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে মানসিক নিপীড়নটা ওইখান থেকে কিন্তু ঘটে তো এই মানসিক নিপীড়ন যখন হয় তার কোনো সিকিউরিটি থাকে না বাল্য বিবাহ যদি আপনি তাকে দেন তাহলে দেখা যাচ্ছে যে ও লেখাপড়া নাই ওকে যদি স্বামীর বাড়ির থেকেও হয় তার ফিনান্সিয়াল সিকিউরিটিও নাই সরিয়ে আসলে বিষয়টি এমন নয় যে এখানে নিরাপত্তার কোনো বিষয় আছে তবে এটি নিয়ে আমরা আরো আলোচনা করবো আমাদের এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়েছে আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি থাকুন আমাদের সাথে বিরতি পর স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান বাল্য বিবাহ এবং নারী প্রতি সহিংসতা আমরা কথা বলছি এই বিষয়টি নিয়ে আমি যেতে চাই ডক্টর সৈয়দ শাহ ইমতিয়াজ আপনার কাছে এবং আমি জানতে চাই বলছি আমরা একটু আগে আপনার মিডিয়া নিয়ে কথা বলছিলেন যে একটি সিনেমার রেফারেন্সও দিয়েছেন যেটি কমল কুমার মজুমদারের লেখার উপর থেকে করা মিডিয়া কি আমাদেরকে নানানভাবে এটি কেমন যে আসলে প্রভাবিত করতে থাকে বা আমরা সেইভাবে প্রভাবিত হতে থাকি যদিও সমাজে ঘটে এবং তারপরে সেটি আমরা মিডিয়াতে দেখি কিন্তু আলাদা করে করে আবার আমাদেরকে রকম প্রভাবিত এসে বা ছোট কি নারীকে দেখাবার ক্ষেত্রে বা নানা বিষয়গুলো যে তৈরি হয় সমাজে মনোগরণ যে তৈরি হয় সেটা দেখা থেকে আবার নতুন করে তৈরি হয় কিনা না প্রথমত হচ্ছে যে আপনি মিডিয়াকে সমাজের দর্পণ যদি বলতে চান আমার সেখানে যথেষ্টই আপত্তি আছে কারণ তার সাথে নারীর শরীরের কোন সম্পর্কই নাই কিন্তু সেখানে নারীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে ওই পণ্য এবং নারীর শরীর এই দুটো দুটোই পণ্য তো আপনি যদি মিডিয়াতে দেখেন তাহলে যেভাবে নারীকে উপস্থাপন করা হয় সেই উপস্থাপনের মূল বক্তব্য একটাই সেটা হচ্ছে নারী একটা পণ্য এবং এই পণ্যটা চাইলেই খুব সহজেই সহজলভ্য তো এটা তো হলো আপনার ট্র্যাডিশনাল মিডিয়ার কথা বলছি আপনি যদি এখনকার নিউ মিডিয়া যেটা আপনি ইন্টারনেটে যান ইন্টারনেটে গেলে দেখবেন যে এবং ফেসবুক এগুলো যদি দেখেন যেভাবে নারীকে হ্যারাস করা হয় যার কোনো ধরনের কন্ট্রোল নেই এবং এই হ্যারাস করতে পারাটাই হয়ে গেছে এখন হিরোইজম যে যত বেশি নারীকে নারীর বিরুদ্ধে সহিংসতা করতে পারে কিংবা যে যত ভিন্নভাবে নতুন করে স্বয়ংছতা করতে পারে সে যেন তত বেশি পুরুষ এই যে পৌরশের নতুন যে কনস্ট্রাকশন দেখছি আমরা কেবল শুধু বাংলাদেশে মিডিয়ানা গ্লোবালি আমরা একটা ছোট গবেষণা করেছিলাম আমাদের বিভাগ থেকে সেখানে আমরা দেখেছি যে আপনি যদি 50s বা 60s সিনেমাগুলো দেখেন সেখানে প্রেম হওয়ার জন্য একটা বেশ পর্যায় ছিল প্রথমে পরিচয় হচ্ছে তারপর গান হচ্ছে দেখা হচ্ছে এরপর হয়তো মানে একটা সম্পর্ক রোমান রোমানটিসিজম তো অনেক পরে আসতো আর এখন আমরা আমাদের এই স্টাডিতে দেখেছি যে প্রথম দিন দেখা হচ্ছে এবং সে দেখাটাও কীভাবে একটা উদাহরণ যে একটা সিনেমাতে নায়িকাকে টিস করছে কিছু বাজে লোক তখন নায়ক গিয়েছে করলো যখন উদ্ধার করার পরে নায়ক যে ভিলেন সেই ভিলেনের চোখটা হাতে তুলে নিল তার হাতে রীতিমতো বাংলা সিনেমার কথা বলছি হাতে তার চোখ তার পরের দৃশ্যেই নায়িকা এবং নায়ক হচ্ছে শয্যায় তা আপনি যদি বলেন যে সিনেমা তাহলে আমাদের সাধারণ যে ছেলেগুলো যে ছেলেগুলো এখন উঠতে বয়সে আছে তারা কিন্তু কী শিখবে এবং শুধু আপনি আমি বাংলা সিনেমার কথা বলবো না আপনি নাটকগুলোও দেখেন অধিকাংশ নাটকেই কিন্তু কোনো না কোনোভাবে সিম্বলিকলি নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যেখানে নারীর যে ব্যক্তিত্বের জায়গাটা সেটা আমার কাছে মনেই হয় না যে কোনোভাবে একজন সাধারণ দর্শক গ্রহণ করতে পারবে যে নারীও একটা মানুষ এবং নারীর মনুষ্যত্ব পুরুষের মনুষ্যত্ব থেকে কোনো দিক দিয়ে আলাদা না কিংবা কোনোভাবেই এটাকে ওই অর্থে আমরা ডিসক্রিমিনেশনের জায়গা থেকে দেখতে পারি না এখন তারপরও যদিও এটা বলছি তারপর তো আলাদা পুরুষের মনোগঠন যেভাবে সমাজ করছে যেটা আমার চেয়ে তারা ভালো বলতে পারবেন যে সত্যিকার অর্থে এখানে এক ধরনের আমি যদি বলি ক্রিমিনাল মেন্টালিটি তাহলে পিতৃতন্ত্র কিন্তু টিকে থাকে পুরুষের ভেতরে ক্রিমিনাল মেন্টালিটিটাকে মিডিয়া যেখানে একেবারে আমি বলবো সর্বক্ষেত্রেই এটা মিডিয়া স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে যদি এখন হচ্ছে এবং এখানে একটা বড় বিষয় যেটা আপনি যদি ইভেন নিউজ মিডিয়াগুলো বলি যখন একটা মে রেপড হচ্ছে সেটাকে যত বড় করে প্রচার করা হয় যেটা প্রচার করা আমি মনে করি অবশ্যই দরকার রেপের যে শাস্তিটা হচ্ছে সেই শাস্তিটা কিন্তু অত বড় করে প্রচার হয় না এটা আমার কাছে মনে হয়েছে যে এটা হওয়া দরকার যে রেপিস্ট তাকে আগে সবার সামনে নিয়ে আসেন এবং তার যে শাস্তি হলো সেটাকেও কেউ বলেন এটা বারবার বলা হচ্ছে কিন্তু এরকম একটি জায়গাতে আসলে আমরা কখনোই পৌঁছাতে পারছি না বা পারবো কিনা জানি না আমি আমি ইমতিয়াজের প্রশ্ন বা কথার মাঝখান থেকেই আপনার কাছে যেতে চাই এবং আমি জানতে চাই যে আসলে এক অনেক বছর আগে প্রায় একশো বছর আগে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে একটি গল্প লেখা একটি নাটক লেখা হয়েছিল যেখানে আসলে নোরা ডলসা সাউস সেটি সেইরকম একটি জায়গা থেকে আমরা এরকম একটি জায়গায় এসে পৌঁছেছি যেখানে কিনা নোরা তার হাজবেন্ডকে চাবিটা দিয়ে চলে যেতে পারছে এবং সেটি কিন্তু সেইভাবে কিন্তু তখন আসলে আমরা দেখাতে পেরেছি বা দেখেছি বা দেখার সুযোগ তৈরি হচ্ছিল সেখান থেকে আমরা এখানে এলাম কি করে কেমন করে আসলে এরকম একটি জায়গায় এসে পৌঁছলাম যেখান থেকে আসলে আমাদের পেছন ফিরে তাকাতে হচ্ছে দেখুন যে প্রশ্নটি বোধ খুব ভাবে বলা উচিত সমাজের গতি প্রকৃতির ধারাটা কিন্তু কখনোই সরল রৈখিক রেখায় চলে না এটা আমাদের বুঝতে হবে এবং সমাজে যে প্রশ্নগুলো আমরা বারবার উত্থাপন করছিলেন আপনি সার্কেও করেছেন যে বাড়িতে বা নিজ গৃহে কি নারী নিরাপদ অনিরাপদ বলি কি তাকে শ্বশুরালয় যে একটা নিরাপত্তার বলয় তৈরি করতে হচ্ছে এ প্রশ্নের উত্তরগুলোর মধ্যে যেটি আসলে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্যারাডক্সাস ভীষণভাবে বৈপরীত্য এবং ভীষণভাবে কন্ট্রোডিকশনসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এটি হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা সমাজের নিষ্ঠুর বাস্তবতা বেগুন রুখিয়া যেখান থেকে উঠে এসেছেন সেটি একটি বদ্ধ অর্গল সমাজ ব্যবস্থা এবং মুসলিম সমাজ ব্যবস্থা সেটাকে ভেঙে তিনি এগিয়ে আসতে পেরেছেন কিন্তু আজকে আমি যখন আমার ছাত্র ছাত্রীদের পড়াই তখন অনেক মেকেই দেখি যে তারা যেন স্বেচ্ছায় আবার অবরোধ বাসিনী হবারও চেষ্টা করে স্বেচ্ছায় উইলিংলি কেউ তাকে বাধ্য করছে না সে নিজেই মনে করে তার এই ধরনের পোশাক পরিচ্ছদ এই ধরনের একটা আচ্ছাদনে তাকে আচ্ছাদিত হওয়া উচিত সে কিন্তু সেটি বিশ্বাস করে এটা করে যে দেখুন আমাদের মনে রাখতে হবে সমাজে অনেকগুলো ধারা কিন্তু আছে নারীবাদের ধারা যেমন এসেছে বা প্রমাণ নয় এটি আমরা উচ্চ কণ্ঠ হচ্ছি ঠিক একইভাবে কি আমরা দেখছি না যে নারীকে পেছনে ফিরিয়ে নেবার যে ধারাটি এখনো কি আমরা মৌলবাদী এই যে জঙ্গিবাদী ধারা এখনো কি আমরা সমাজে দেখছি না যারা মনে করে ক্লাস পারবে না গভর্নমেন্টে যারা কাজ করছে তারা আসলে সাথে যুক্ত এই ধারাটি নারীবাদ বা নারীর ক্ষমতায়নের যে ধারাটিকে আমরা মনে করছি যুক্তিশীল প্রগতিশীল যে ধারাটি কিন্তু সর্বসময় আরেকটি বিপরীত ধারার সাথে কনফ্লিক্ট বা আমরা যেটাকে বলি যে একটি দান্দিকতার ভেতর দিয়ে যাচ্ছে এটা আমাদের বুঝতে হবে এবং আজকে যে বাংলাদেশে আমরা যখন নারীদের অবস্থান নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা দেখছি যে নারীর ক্ষমতায়নে কিন্তু বাংলাদেশ রোল মডেল হয়েছে বিভিন্ন ইন্ডেক্স ইভেন জেন্ডার প্যারিটের ইন্ডেক্সও নারী কিন্তু এগিয়েছে কি নারীর লেখাপড়া যদি দেখেন প্রাথমিক স্তরে ঝরে পড়া কমে গিয়েছে নারীর রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে এখন মেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু একই সাথে ইন প্যারাল সমান্তরালভাবে বাল্যবিবাহ হচ্ছে মেয়েদেরকে তা এই যে দুটি ধারা চলছে এই দুটি ধারা তো প্রবল দանդিকতার ভেতর দিয়ে যাচ্ছে এই দান্দিকতা যতক্ষণ আপনি সমাধান না করবে এবং সেটা শুধু সারা সারা বাংলাদেশে না সারা বিশ্বে এই দանդিকতা চলছে তা না হলে কেন সাদামেরা এখনো মুক্তির স্বাদ পেল না যেটা সেমান্থ বিহেভিয়ার বলে গিয়েছিলেন বা এই যে ব্যাপারগুলো যে আছে ডলহাউজের কথা বলছেন নোরার কথা বলছেন সেটা আগে 100 বছর কিন্তু সাদা কথা সেখানে আমরা বলতে কি মুক্তির স্বাদ পেয়েছে প্রকৃত যে মুক্তি সেই স্বাদ পেয়েছে সেই প্রশ্ন অগ্রসর মান অনেক কিন্তু তারপরেও তো সেখানে নারীদের এই যে নারীর ক্ষেত্রে কি এবং ইভেন জাপানে আমি এই জুনে আমি জাপানে ছিলাম সেখানেও দেখছি নারীরা যখনই তারা মা হচ্ছে এরপর কিন্তু নারীরা কর্মস্থরে ফিরে যেতে পারছে না ইভেন তাদের প্রমোশনও হচ্ছে না অথচ যদি আপনি বলেন অবকাঠামোগত ভাবে উন্নয়নের অবকঠন মগতভাবে সেটি বাংলাদেশের চেয়ে অনেক অনেক হাইলি ডেভেলপড একটা কান্ট্রি এবং ক্রমান্বয়ে ক্যাপিটালিজমের দিকে গিয়ে যাচ্ছে তো কোথায় সেখানেও তো হচ্ছে না ফলে এই যে প্যারাডক্সিসগুলো রয়ে গেছে এবং দান্দিকতা রয়ে গেছে সেইগুলো যদি আমরা যতক্ষণ পর্যন্ত সমাধান না করতে পারবো এই প্রশ্ন আপনি করতে আপনি যে দান্দিকতার কথা বলছেন আসলে আমি বাংলাদেশের যদি স্বাধীনতার পরের ইতিহাসটুকু দেখি তাহলে বাংলাদেশ যে গভর্নমেন্টই ক্ষমতায় আসুক না কেন সেভেন্টি ফাইভের পর থেকে বা তার ইভেন সময় তো প্রথমেই আমরা জানি যে বীরঙ্গনাদেরকে উনি যখন পুনর্বাসনের জন্য যে উদ্যোগ নিলেন বলেন আমার মেয়ে সেখান থেকে শুরু সেভেন্টি ফাইভ একটা সেটব্যাক হলো তারপর এইটিস থেকে কিন্তু আবার পলিসিগুলো যখন নেওয়া শুরু হলো প্রত্যেকটা সময় উমেন এম্পাওয়ারমেন্টের জন্য পলিসিগুলো প্রপারলি নেওয়া হয়েছে আমার মনে হয়েছে আমার গবেষণার জায়গা থেকে যেটা আমরা করিনি সেটা হচ্ছে নারী যখন এই পাবলিক স্পেসে চলে আসবে পুরুষরা কি সেটাকে একসেপ্ট করবে এই যে পুরুষদেরকে একসেপ্ট করার জন্য তৈরি করাটা এটা আমরা কখনোই করিনি যে কারণে সম্ভবত এই যে দান্দিকতা এখন খুব অপজিশনাল হয়ে গিয়েছে আমি যেমন আমার নিজের কথাই বলতে পারি আমার ওয়াইফ চাকরি করেন কিন্তু আমার মা গৃহিণী ছিলেন আমি কিন্তু একদিকে যেমন ওয়াইফের ইনকামটাকে ইগনোর করতে পারছি না কারণ আমার একার ইনকামে আমার সংসারে সেই সচ্ছলতা তো চলছে না সেক্ষেত্রে তার চাকরি জায়গাটা আমি চাই অন্যদিকে আমার মায়ের যে মূর্তিটা আছে আমি কিন্তু আমার বাইকে সেখানেও চাচ্ছি এই যে দাম্বিকতার ভিতর দিয়ে পুরুষরা যাচ্ছে যেটাকে আমরা একটু তাত্ত্বিকভাবে ম্যাসকিউলিন ক্রাইসিস বলছি এটা কিন্তু বাংলাদেশের সমাজের পরতে পরতে আছে সেটাকে সেটাকে অ্যাড্রেস করার জন্য আপনি যদি দেখেন সবচেয়ে ভালো পলিসিগুলো নিয়েছে নর্ডিক কান্ট্রি যেখানে জেন্ডার প্যারিট ইজ ভেরি হাই আমরা কিন্তু কখনোই একটা পুরুষকে যে তৈরি হওয়া দরকার নারী তুমি মানুষ হও এটা বহু আগে নারী মানুষ হয়ে গিয়েছে এখন পুরুষ তুমি মানুষ হও এটা আমাদের ইমিডিয়েট স্টার্ট করো জায়গা তৈরি হয়েছে এখন সেই জায়গাতে কিভাবে কাজ করতে হবে সেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই ভাবা প্রয়োজন আমার কাছে যেটা মনে হয় যে এখানে যেটা বললাম যে শব্দ সেই তো কম বেশি এটা এই প্রসঙ্গটা নিয়ে আমি আসতে চাই আপনার কাছে কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমরা নেব একটা ছোট্ট বিরতি থাকুন আমাদের সাথে বিরতিটা বিরতির ফিরেছি আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বাল্য বিবাহ নারীর প্রতি সহিংসতা আমরা কথা বলছি এই বিষয়টা নিয়ে যেতে চাই জারিন বাখান আপনার কাছে এবং আমরা একটু অফেয়ারে আলোচনা করছিলাম যে আমাদের সকল সময় মনে হয় যে পাশ্চাত্যে নারী অনেক বেশি স্বাধীন এবং তারা হয়তো অনেক বেশি সহিংসতার শিকার হন না এমন একটি ধারণা কিন্তু আমাদের এই সমাজটাতে আছে সেই ক্ষেত্রে কি মনে হয় যে আসলে কি বিষয়টি তেমন নাকি এর ভিন্ন চিত্র আছে আমার কাছে মনে হয়

কেন হচ্ছে এটা বোঝাদর নাকি আমরা জানি বেশি জানতে পারি বেশি মিডিয়া আমাদের জানতে না 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 আই ডোন্ট থিকস আমাদের রিপোর্টিং যে খুব হ্যাঁ এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে একটু আগে আপনি যেমন ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে কি বাড়ছে না কমছে স্টাডি এক একটা ডেটা এক একটা স্ট্যাটিস্টিক্স যে বেস্ট রিজেক্স যদি নাও তাকাই প্রথমত তো এখন রিপোর্টিং বেশি হচ্ছে এইটা একটা ইস্যু যেটা মিডিয়া কভার করছে মেবি ইজন্য এটা আমাদের চোখে বেশি আসছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমাদের প্রিভেনশন স্ট্র্যাটেজিটা স্ট্রং না আমাদের রেসপন্সটা স্ট্রং না আমাদের ইনাফ রিসোর্সেস নাই টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ কেসেস যেটা হচ্ছে যখন পুরোপুরি জিনিসটা সলভ হচ্ছে না অন্যান্য মানুষ কিন্তু এনকারেজমেন্ট পাচ্ছে যে হলে তো কিছু হয় না সো ওইখান থেকেও কিন্তু একটা কন্ট্রিবিউটিং আইনের একটি বিষয় আছে যেটি আমরা খানিকটা হয়তো এখানে কি শিথিল অন্য দেশের থেকে নাকি আসলে আমাদের ল যেটা বললো এইটিস থেকে সময় কিন্তু অনেক ল আছে বাট লটাকে আমরা ইমপ্লিমেন্ট কতটুকু করতে পারছি ওই জায়গায় সেখানে খানিকটা শিথিলতা আছে কি কেসগুলো তো নেওয়া হচ্ছে কাজ হচ্ছে কিন্তু যে পরিমাণ যত দ্রুত এফেক্টটা হওয়া দরকার নিউজে আমরা দেখছি রেপ কেস আচ্ছা ফাইলিং হলো কিন্তু আলটিমেটলি কি হলো কিভাবে করে জিনিসটা সলভ হচ্ছে কতদিনে শাস্তিটা পেলো ওটা কিন্তু ওভাবে করে আসছে না তো যেটা হচ্ছে হারিয়ে যাচ্ছে যখন কেসগুলো তখন যেটা হচ্ছে যে এনকারেজমেন্ট হচ্ছে কিছুটা এটা কিন্তু কোনো রিসার্চে একদম ডিরেক্ট লিঙ্কেজ আসেনি এবং আমি এটা বলবো যে ইনাফ স্টাডিও কিন্তু এগুলোর ব্যাপারে করা হচ্ছে না যে কেন হচ্ছে স্পেশালি ছেলেদের ছেলেরা কেন এটা করছে কেন এটা এই সাইকোলজিটা আসছে কোথা থেকে যে আমি কাউকে রেপ করে ফেলবো বা বিয়ে দিয়ে দিলে আমার মাথার বোঝা ঝামেলা এটা কিন্তু খালি লোয়ার ক্লাসে না ইন এভরি ক্লাস इवन আমার ফ্রেন্ড যে এখনো বিয়ে করে নাই তার ওয়ান অফ হার বিগেস্ট হেডেক ইজ আমার বিয়ে নিয়ে সবার চিন্তা মানে আমাকে কে দেখবে মানে আই এম নট ইন্ডিপেন্ডেন্ট ইনাফ ইফ আই এম নট ম্যারিড সো ওই জায়গাটা থেকে তো আমাদের অনেক জায়গা আছে যেখান থেকে আমাদের এগুলোকে কন্ট্রিবিউট করে আলটিমেটলি তার মানে সেখানে একটা মানে ক্ষমতায়নের ব্যাপার আছে যেখান থেকে আসলে

কাঠামোটা নারীর হাত থেকে ক্রমাগতভাবে চলে যাচ্ছে কিন্তু এমন তো ছিলই কখনো যে আসলে খানিকটা হলেও এই পরিস্থিতি কিন্তু খুবই আমাদের জন্য নতুন খানিকটা হলেও ছিল যে আসলে এক ধরনের কৃষি কাজের ভেতরে নারী থাকতেন হয়তো এখন আমরা এগুলো ভাবতেই পারবো না সেরকম একটি বিষয় কিন্তু আসলে সমাজে ছিল সেখান থেকে আমরা দূরে সরেছি এবং নারীর অর্থনৈতিক ভাবে যে আসলে এমপাওয়ারমেন্টের বিষয়টি বারবার বলা হয় সেটি কোন জায়গা দাঁড়িয়ে আছে মানে এই জায়গা থেকে যদি এমন হয় যে আসলে ক্ষমতায়ন হলে তখন আসলে সহিংসতা কমবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই জায়গাগুলোতেই আসলে আমাদের পেছনের দিকে টেনে নেওয়া হচ্ছে কি না নারীদেরকে সেটি যদি স্যার একটু আমাদেরকে বলো আচ্ছা আমি প্রথমেই বলতে চাই যে ক্ষমতায়নের সাথে সহিংসতার সম্পর্ক নেই কেন নেই যে শিল্প বিপ্লবের পর থেকে গোটা ইউরোপে যে ক্ষমতায়নটা হলো নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন তার সাথে সাথে কিন্তু সহিংসতা বৃদ্ধি পেল জি এখন সেইটার প্রকৃতিটা আমাদেরকে একটু বোঝা দরকার তারপরে আমি পিছনে ফিরেছি সেটা হচ্ছে যে কৃষি সভ্যতায় আমরা নারীর প্রতি আমাদের যে ধ্যান ধারণাটা ছিল এর মধ্যে যেরকম নেতিবাচক ধারণা ছিল কিন্তু কিছু ইতিবাচক ধারণাও ছিল সে ধারণাটা অজ্ঞনতার কাছ থেকে এসছে সেটা কি সেটা হচ্ছে যে নারী হতল ক্ষমতার আধার নারী মিস্ট্রিয়াস তো শক্তি যেরকম তান্ত্রিকতার মধ্যে আমরা দেখি তো গডেসেস বা দেবী আসলো ঈশ্বরী আসলো ভগবতী আসলো ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী মানে মেয়েরাও যে ঈশ্বরের পর্যায়ে যেতে পারে এই ধারণাটা কিন্তু সেই এগ্রিকালচারাল সিভিলাইজেশন থেকে এইটাকে ডেস্ট্রয় করে দেওয়া হলো এই শিল্প বিপ্লবের পরে কেন শিল্প বিপ্লবের মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে চিপ লেবার তো ওরা প্রথম চিপ লেবার নিয়ে আসলো পেজেন্ট থেকে তারা মাইগ্রেট করলো কৃষকরা তারপরে আরো চিপ লেবার জন্য ওরা কি করলো মেয়েদেরকে ওখান থেকে গ্রাম থেকে নিয়ে আসলো যেটা আমরা আজকে গার্মেন্টস এর মধ্যে দেখতে পাই তারপরে সহিংসতায় রূপান্তরিত তারপর চাইল্ড লেবার আচ্ছা তা এখন কথা হচ্ছে যে যে জায়গাটা বোঝা দরকার সেটা হচ্ছে প্রফিট পুঁজির মূল কথাটা হচ্ছে প্রফিট প্রফিটের জন্য সে চিপ লেবার হয়ে গেছে এই চিপ লেবারের মধ্যে নারী হচ্ছে একটা চিপ লেবার আচ্ছা এইখানে আসবার পরেই ঘটনাটা যেটা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে দেখতে পাচ্ছি নারী হ্যাজ বিকাম অবজেক্টিফাইড এই অবজেক্টিফিকেশনের কারণে প্লে ম্যাগাজিন থেকে শুরু করে পর্নোগ্রাফির যা কিছু আছে সবগুলোর মধ্যে একটা

ছবিতে সে বলছে আমি হচ্ছি তন্দুরি মুরগি তুমি আমাকে মদের সাথে খাও এইখানে আমাদের হাতে খুব সময় কম আমি সেটাই বলছি যে এই যে রেপ স্ক্রিপ্টটা তৈরি করে এই রেপ স্ক্রিপ্টটাকে কিন্তু বোঝা দরকার বোঝা দরকার জি না আমি এটাই বলতে চেষ্টা করছি একদম নিশ্চয়ই আমরা সেই জায়গা থেকে একটু ছোট করে দুজনের কাছে জানতে চাইতে পারব একদম হাতে সময় নেই সেটা হচ্ছে মিডিয়ার ভূমিকাটা তো আসলে আমরা বুঝলাম কিন্তু ভাষার জায়গাতেও আসলে মিডিয়া আসলে সেই জায়গাটিকে খাইটা উস্কে দায় হয় তো দায় কিনা আমি একটু ছোট করে বলবো আমরা আমাদের হাতে একদমই সময় নেই মিডিয়ার দুটো ভূমিকা আমি আমি বলবো ইতিবাচক এবং নেতিবাচক কম সময় আছে তো ইতিবাচক ভূমিকা আছে যে যেগুলো হিডেন ইস্যু ছিল সেগুলো এখন অনেক প্রকাশ হয়ে যে কথা আগে আমরা মুখ ফুটে বলতে পারিনি এখন বলছে কিন্তু একই সাথে ওই যে রাধনি গুড়া মশলায় সেখানেই স্বামী রাগ করছে কারণ বউ রাখতে পারে না যখন বউ তার মানেই হলো একবার আমাদের হাতে একদম সময় নেই আমরা আলোচনাটা আরো দীর্ঘ করতে পারতাম কিন্তু সম্ভব না আমরা অনুষ্ঠান শেষ করছি কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে এবং সেটি ভাষা জগতেও ও আমাদের ঠিক করবার বিষয় আছে এবং ছোট ছোট অনেকগুলো বিষয় ছিল যেগুলো তে আলোচনা করতে পারতাম সময় কম আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে শেষ সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা অনুষ্ঠান শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আবারও সামনের মঙ্গলবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে